আমেরিকাকে জবাব দিতে সিরিয়ায় S-400 মোতায়েন করতে পারে রাশিয়া। সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স একযোগে হামলা চালিয়েছে। এরপরই রাশিয়া দ্রুত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মস্কোর তরফে জানানো হয়েছে তারা সম্ভবত আরবের দেশটিকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করবে। রুশ সামরিক বাহিনীর শীর্ষ আধিকারিক কর্নেল সের্গেই বলেছেন, আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, সিরিয়াসহ অন্য দেশগুলোকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে। এর আগে মস্কো তিন দেশের সামরিক হামলার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করে বলেছে, শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ নষ্ট করতেই আমেরিকা এই হামলা চালিয়েছে।